অবশেষে বাঘের দেখা পাওয়া গেছে। এই শিংগুলো বড় থাকার কারণে কিন্তু জঙ্গলে এরানোর সময় পালাতে গিয়ে বাঘের কবলে পড়ে যায়। এখানে সাপ, ইয়েলো অ্যানাকোন্ডা, অবশেষে খুব কাছ থেকে জিরাফকে পেয়েছি। রিভার্স হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত হয়ে গেলাম, পার্কটা কিন্তু অনেক বড়। আসো কাছে আসো, এদিকে চলে আসছি আলিপুর চিড়িয়াখানা কলকাতাতে। টিকিট করছি, চারটা টিকিট 50 টাকা করে এক একজনের। 5 বছরের যদি বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে 5 বছরের নিচে হলে 20 টাকা করে, আর 5 বছরের বেশি হলে 50 টাকা করে। চলুন ভিতরে যাওয়া যাক। চিড়িয়াখানাতে ঢুকলেই একটা ম্যাপ দেওয়া আছে, এই চিড়িয়াখানার ম্যাপ। এখানে বামে হাতি, জিরাফ, আর্টিফিশিয়াল রাস্তা, সুন্দর। এখানে প্রাণীর একটা ছবি এবং লিস্ট দেওয়া আছে, খুব সুন্দর করে গাছগুলো কিন্তু। বেশ মজাতেই আছে। একবার যদি ডাক দেওয়া যায় ওদেরকে, তাহলে কিন্তু ওরা চেঁচাতে শুরু করতেছে, খুব মজার একটা ব্যাপার। আর খুব চেঁচামেচি করতেছে দেখুন, দুইজনের ইয়াতে চিড়িয়াখানায় ঢুকতেই অনেক জোরে এরা ডাকছে। আচ্ছা সামনে যাওয়া যাক। আমি যতদূর জানি যে এই চিড়িয়াখানা অনেক বড়। এখানে কুমির আছে, কুমিরের দিকে পাথর ছুড়বেন না, এর মধ্যে কুমির আছে। এখন কুমির দেখতে পাবো কিনা জানি না, কুমির আছে কোনো জায়গায়। ওইখানে লেখা আছে নোনা জলের কুমির। গাছ আছে চিড়িয়াখানায় অনেক গাছ, বেঙ্গলি টাইগার, কই বাঘ, বাঘকে তো দেখতে পাচ্ছি না। কই মামা, কই বাঘ মামা, বাঘ মামা মনে হয় লুকিয়েছে, আমি আসবো হয়তো এই ভয়েই, বাঘ মামা লুকিয়ে গেছে। এখানে তো টাইগার জোন লিক্সের মধ্যে বাঘ আছে, কোথায় আছে? লুকাই গেছে, আমার ভয়ে লুকাই গেছে বাঘ। গাছ কিন্তু অনেক না চিড়িয়াখানাতে, প্রচুর গাছ, স্টারলেট আইবিস। এরা মাছ খায়, হ্যাঁ মাছ খাচ্ছে। খুনতে বক, খুব ভালো লাগছে গাছ দেখি। এত গাছ আসলে চিড়িয়াখানাতে আমি কোনো চিড়িয়াখানাতে দেখি নাই, চারি সাইডেই গাছ, যার কারণে চিড়িয়াখানা অনেক ঠান্ডা। গরম পড়ছে বাইরে, অনেক রোদ, কখনো রোদ হচ্ছে একটু, রোদটা কমছে, কিন্তু অনেক ঠান্ডা চিড়িয়াখানার ভিতরে, কোনো গরম ভাবই নাই। ভিউয়ার্স আপনারা কি দেখতে পাচ্ছেন, গাছে কিন্তু ওই দূরের গাছ থেকে শুরু করে এই গাছগুলা সব বাদুর নড়তেছে, বাদুরে একবারে লোড। ওই দূরের বড় গাছটা ম্যাপ দেওয়া আছে, ওই যে জিরাফ দেখা গেছে, জিরাফের যে ঘর বাড়ি, বাড়ির মধ্যে ঢুকে আছে দুইটা, ওই সাইড থেকে দেখা যাবে। ওহো আমরা এদিকে আসছি, ও আবার অন্যদিকে চলে যাচ্ছে, হ্যাঁ আমাদেরকে মনে পছন্দ করছে না। ওহো বড়টা লুকিয়ে যাচ্ছে কেন আমাদেরকে দেখে? অবশেষে খুব কাছ থেকে জিরাফকে পেয়েছি। ক্যামেরা
যা আপনার জানা তো বকছিস কেন? এই যে মাছ, মাছকে মুড়ি দিলে মাছ খেতে চলে আসছে। মাছ দেখতে পাচ্ছেন, অনেক মাছ, ছোট বাচ্চা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দুইটা খাচ্ছে কচ্ছপ, খুব ছোট সাইজ। ব্ল্যাক কিউরাসো, ব্ল্যাক কিউরাসো, এইটা হলো ব্ল্যাক কিউরাসো। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, এইটা, এটার নাম কি? দেউদারিক। দেউদারিক, দেউদারিক, ও যায় না এখনো। হ্যাঁ দেখো কত কাছ থেকে নিচ্ছি। পাহাড়ি ময়না, কই ময়না দেখা যাচ্ছে? ও এর ভিতরে যে ময়ূর, ময়ূর কিন্তু ইয়া করে আছে, হ্যাঁ মানে হ্যাঁ ডানা মেলে আছে, খুব সুন্দর লাগছে দেখে। এটা মদনটা, আর একটা আছে শামুক খোল। শামুক খোলটা হলো যে, এই হলো শামুক খোল, এর তো ঠোঁট অনেক বড়, রাগ করে আছে তো, চোখগুলো বড় বড়, আর এর ভিতরে ছোট্ট ছোট্ট দুটো কচ্ছপ দেখা যাচ্ছে। নেচার ইনফরমেশন সেন্টার, এটা একটু বাগানের মতন করে সুন্দর ফুলের গাছ, আর ওখানে নকশা করা আছে খুব সুন্দর, হাতি থেকে শুরু করে অন্যান্য প্রাণীর, জাগুয়ার, জাগুয়ার কিন্তু এখনও আমরা চোখে দেখতে পাইনি জাগুয়ারকে। ফিশিং ক্যাট, ফিশিং ক্যাট চোখে পড়ছে না, ফিশিং ক্যাট চোখে পড়ছে না। মেছো বিড়াল, মেছো বিড়াল, এটাও চোখে পড়ছে না। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এগুলো তো দেখতেই পাচ্ছি না একটাও। ওইখানে বাঘ ঘুমিয়ে আছে, বাঘ দেখতে পারছি, উজি বাঘ শুয়ে আছে। এই সাদা বাঘ, এই সাদা মোটা করে বাঘ, ওই ব্লগার এটা দেখছিলাম। টাইগার বাঘ, এই ভয় পেয়েছে নাকি? বাঘটা ঘুমিয়ে আছে, সামনে থেকে ঘুরে আসি, কারণ এরপরে যদি বাঘটাকে আমরা আবার বাইরে পাই, এটাও তো ভিতরে, সবই তো ভিতরে দেখা যাচ্ছে এখান থেকে। এও ঘুমাচ্ছে ভিতরে, ওহো ব্যাড লাক, গরমের কারণে বাঘ বের হচ্ছে না, একেবারে ব্যাড লাক। ভিউয়ার্স, একটা বাঘও দেখতে পারলাম না, বাঘ দেখার জন্য এই চিড়িয়াখানায় আসা, কিন্তু দুঃখজনক যে বাঘের দেখাই পেলাম না। সব ঘরের ভিতরে, ওদের ঘর বাইরে গেছিল, গরম, অনেক গরম, রোদের তাপ অনেক বেশি, যার কারণে ওরা ভিতরে, ওদের ঘরের ভিতরে ঢুকে ঘুমাচ্ছে। যে বাঘটা এখানে রাখা আছে সেই বাঘের কোথায় পাওয়া যায় সব এখানে লিখে দিয়েছে। তিন চারটা বাঘ মিস হওয়ার পরে ঘরের ভিতরে অবশেষে বাঘের দেখা পাওয়া গেছে। ও এদিকে আসছে, ও এদিকে এসো, যা তাও ভালো, ওদের ডাকছে। এখানে আছে হায়না, খুব হিংস্র প্রাণী। হ্যাঁ হায়না, দেখি হায়নাকে দেখা যায় কিনা। এগুলো সামনে কাঁচ দিয়ে দিয়েছে, এটা থেকে অনেক ভালো সুন্দর হয়েছে, কারণ হলো একদম ন্যাচারাল দেখতে পাওয়ার জন্য পাওয়া যায়। ও এই যে হায়না শুয়ে আছে এইখানে, এই ঘরটার ভিতরে ঘুমাচ্ছে। ভারতীয় বন্য কুকুর, নাম হলো ঢোল। জায়গাগুলো খুব সুন্দর, কাঁচ দিয়ে ঘিরে ঘিরে, ভালো লাগছে দেখে। চিড়িয়াখানার ভিতরে খাবারের ব্যবস্থা, স্ন্যাক্স খাবারগুলো আছে, একটা ম্যাপ দিয়ে দিয়েছে। পার্কের ভিতরে বেশ কয়েকটা জায়গায় ম্যাপগুলো দিছে, দর্শনার্থীর জন্য সুবিধা হয়। ম্যানেজমেন্ট সিস্টেমটা ভালো। ভিউয়ার্স, হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত হয়ে গেলাম, পার্কটা কিন্তু অনেক বড়। এই
চিড়িয়াখানাটা। তো এগুলোতে এত ঘন নেট দেওয়ার কারণে পাখিগুলোকে তো ভালোভাবে দেখাই যাচ্ছে না। এই যে ম্যাকাও, খুব সুন্দর, এখানেও ম্যাকাও, এটা হলো হান্স ম্যাকাও। এই যে কাছ থেকে দেখা গেছে একটা, এটা হলো হান্স ম্যাকাও। এমু কিন্তু অনেক জোরে দৌড়াতে পারে, এরা কিন্তু অনেক জোরে দৌড়ায়, অনেক জোরে দৌড়ায়, একবারে প্রচুর স্পিড দিয়ে এরা দৌড়াতে পারে। শাবিন, তুমি কোথায় আছো? চিড়িয়াখানা, ইন্ডিয়ান চিড়িয়াখানা, কলকাতার আলিপুর চিড়িয়াখানা। ঠিক আছে, এই যে এমু,